বঞ্চিত পুষ্টপল্লীর শিশুদের শিক্ষা দিচ্ছেন নিরঞ্জন সর্দার। কি অবাক হলেন? আসুন দেখে নিই বিস্তারিত। পশ্চিম বর্ধমানের আসানসোল কর্পোরেশনের অন্তর্গত বানপুর সেল আইএসপি সংলগ্ন কাকড়ডাঙ্গা শ্রী রবিশঙ্কর পুষ্টপল্লী, এখানেই গড়ে উঠেছে কুষ্ঠ আক্রান্ত ছেলে মেয়েদের জন্য প্রাথমিক বিদ্যালয়, যার বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 24 জন। এবার আসি বিস্তারিত। 1987 সালে কুষ্ঠ আক্রান্তদের পুনর্বাসন দেওয়া হয় এখানে। তখন কুষ্ঠ পরিবারের ছেলে মেয়েদের অন্য কোনো স্কুলে ভর্তি নেওয়া হতো না, তাই সেই পরিবারের ছেলেদের ব্যাপক অসুবিধার মুখে পড়তে হয়। পরে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে 1998 সালে তৎকালীন বানপুর নোটিফাইডের চেয়ারম্যানের সহযোগিতায় কাকড়ডাঙ্গা কুষ্ঠপল্লীতে নিরঞ্জন সর্দার নামক ওই যুবকের হাত ধরে গড়ে ওঠে স্কুল। মাত্র 600 টাকা অনুদানে 10 জন ছাত্রছাত্রীকে নিয়ে এই স্কুলের পথ চলা শুরু হয়। পরে সেল ও কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই স্কুলের শিক্ষককে 6,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। বর্তমানে সিএসআর প্রকল্পের সহযোগিতায় এই স্কুলটি চলছে, এমনটাই খবর। ছাত্রছাত্রীরা খুশি এই স্কুলে। কোয়েল বলে এক ছাত্রী আমাদের জানিয়েছেন, তাদের শিক্ষকের চেষ্টায় তারা পড়াশোনা করতে পাচ্ছে, না হলে তারা পড়াশোনা করতে পারত না। তাই তারা তাদের বাগানে যত সামান্য ফুল দিয়ে তাদের প্রিয় শিক্ষক নিরঞ্জন বাবুকে শিক্ষক দিবসের সম্মান জ্ঞাপন করেন। অপরদিকে শিক্ষক মহাশয় নিরঞ্জন বাবু জানিয়েছেন, তিনি বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই স্কুলকে গড়ে তুলেছেন। 10 জন থেকে 24 জন ছাত্রছাত্রী হয়েছে, যদিও মাত্র 6,000 টাকা পারিশ্রমিকে খুব কষ্টের সংসার চালান তিনি। তবে তার মনের আনন্দে তিনি এই কাজ করেন। স্কুলের সামগ্রিক উন্নয়ন হোক শিক্ষক দিবসে, এমনটাই প্রার্থনা নিরঞ্জন সর্দারে। আমি এখানে 5 বছর থেকে পড়ছি। স্যার আমাদের ভালো যত্ন নেই, খুব ভালো পড়ায়, তাদের জন্য পড়তে পারছি, আর না হলে পড়াশোনা হতো না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, ওই সব পড়ায়। আগে আজকে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জিনিসটা এত সহজ ছিল না। আমরা প্রচুর লড়াই আন্দোলন করেছি কুষ্ঠরোগ আক্রান্ত মানুষদেরকে নিয়ে। আমরা বারে বারে আপনার স্থানীয় প্রশাসনের কাছে গিয়েছি যে আমাদের, আমরাও যে সমাজের একজন মানুষ, আমরা, আমাদেরও সমান অধিকার আছে। আমরা লেপ্রোসি বলে আমাদের আলাদা কোনো আইন কানুন নেই, আমরা সমাজের একজন নাগরিক। সেই দাবিকে সামনে রেখে আমাদের ছেলে মেয়েদের শিক্ষার স্বার্থে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে লড়াই আন্দোলন করেছি, তার ফলে আজকে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি, এবং এর ফলে আমরা অনেকে সবার সহযোগিতা পেয়েছি। আসানসোল কর্পোরেশন থেকে একটা অনার, সেটা প্রথমে যখন 1998 সালে জয়েন করেছি তখন আমি পেতাম 600 টাকা, এখন সেটা 6,000 টাকা আমি পাই। আর সবাই সহযোগিতা করেন, ইসকো সহযোগিতা করেন, আসানসোল কর্পোরেশন সহযোগিতা করেন। আমি নিজে একজন এক্স লেপ্রোসি পেশেন্ট, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার স্ত্রী রয়েছে। হ্যাঁ, ছেলে মেয়ে কিন্তু লেপ্রোসি এফেক্টেড নয়। হ্যাঁ, ভীষণভাবে আনন্দ পাই। এই যে লকডাউনে যখন সমস্ত স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে, আমরা লক্ষ্য করেছি যে আমাদের ছেলে মেয়েদের একসঙ্গে খেলাধুলো করছে, একসঙ্গে পুকুরে স্নান করছে। তখন আমি কর্পোরেশনে গিয়ে বললাম, বলি স্যার সবাই তো একসঙ্গে ইয়ে করছে, আমি যেটুকু পড়িয়েছিলাম সব ভুলে যাবে যদি স্কুলটুকু বন্ধ করে দিই, তাহলে আমি কি পড়াবো? আমার পড়াতে অনুমতি দিলে খুব খুশি হব আমি। তখন ওনারা বললেন যে দেখো এটা তো বেআইনি, কিন্তু আনলক কর্মটা শুরু হওয়ার পর থেকে আমি সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাদানটা, আমার স্কুল কিন্তু চলছে। আমার নাম নিরঞ্জন সর্দার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।